আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কান্না সহ্য করতে না পেরে সন্তানের উপর গরম তেল, ধৃত মা বাবা পাষণ্ড মা বাবার চরম অমানবিক ও ভয়ঙ্কর কাণ্ড ঘটাল। 3 বছরের সন্তানের কান্না সহ্য করতে না পেরে শিশুটির শরীরে গরম তেল ঢেলে দিল জন্মদাতা পাষণ্ড মা বাবা। এই ভয়ঙ্কর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের সুনাই রোড ফ্যাক্টরি লেনে। সুনাই রোডের একটি বাড়াঘরে এই জঘন্য ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পাষণ্ড বাবা রাজদীপ দাস ও মা জবা দাসকে। শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সকালে চাইল্ডলাইন হেল্পে খবর গেলে হেল্পলাইনের সদস্যরা রাঙ্গিরখাড়ি পুলিশ কর্মীদের নিয়ে ওই বাড়িতে গিয়ে মহিলা এবং পুরুষকে গ্রেফতার করেন। অপরদিকে হাইলাকান্দি জেলার 22টি রাজস্ব গ্রাম থেকে বন্যার জল সরে যাওয়ায় জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এ পর্যন্ত জেলার 34টি রাজস্ব গ্রামের 10,165 জন লোক বন্যার কবলে রয়েছে। নতুন করে আরও একটি রিলিফ ক্যাম্প খোলায় জেলায় এখন পর্যন্ত 15টি রিলিফ ক্যাম্পে 2,706 জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। শুক্রবার আলগাপুর রাজস্ব চক্রের কালীনগরে 7 বছর বয়সের একটি শিশু ধ্রুবজ্যোতি দাস জলে ডুবে মারা যাওয়ায় বন্যায় হাইলাকান্দিতে এ পর্যন্ত 3 জনের প্রাণহানি ঘটল। শিশুটির লাশ SDRF বাহিনী জওয়ানরা শুক্রবারই উদ্ধার করেছেন। শুক্রবার প্রশাসন থেকে রিলিফ বণ্টন করা হয়েছে। অপরদিকে বান্দরকোনায় বন্যার বলি 20 বছরের যুবক। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপির 3 নম্বর ওয়ার্ডের উত্তর বান্দরকোনা দ্বিতীয় খণ্ড গ্রামে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শাহিদুল আলম, বয়স আনুমানিক 20 বছর, বাবার নাম নেজামুদ্দিন লস্কর। জানাজায় গত কয়েকদিনের বৃষ্টিতে বরাক উপত্যকার অন্যান্য স্থানের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনা জিপির কিছু অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এই অবস্থায় বাড়ির চারপাশে জলমগ্ন হয়ে আছে। আর এভাবে জলমগ্ন থাকা অবস্থায় আজ সকালবেলা যুবকটি মাছ ধরতে ঘর থেকে বেরিয়েছে, কিন্তু আর ঘরে ফেরা হলো না। শাহিদুল আলম কী করে জলের মধ্যে পড়ে যায়? পরে বাড়ির লোকরা অনেক খোঁজাখুঁজি করে জল থেকে শাহিদুলের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে তড়িগুড়ি ছুটে আসেন স্থানীয় প্রাক্তন সভাপতি আব্দুল ওয়াসিদ এবং তিনি সঙ্গে সঙ্গে বাড়িগ্রাম পুলিশ ও নীলামবাজার সার্কল অফিসারকে খবর দিলে তারা সদল বলে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে করিমগঞ্জে পরাজয় স্বীকার করে বিজেপির জয়ের দাবি আজমলের, নগাঁওয়ে জয় নিয়ে সংশয়। ধুবড়িতে লড়াই কঠিন ছিল, মানছেন বদরুদ্দিন আজমল। কংগ্রেসের চ্যালেঞ্জও ছিল খোড়া, তবু AIDF সুপ্রিমোর দাবি ধুবড়িতে শেষ পর্যন্ত তিনি জয়ী হবেন। আজমলের মন্তব্য, কংগ্রেসের নেতারা শকুন হয়ে আকাশ থেকে গরু মরার দোয়া করছেন, কিন্তু আমি তাগড়া গরু, সহজে মরব না, অনেক সময় লাগবে, জয়ী হব আমি। করিমগঞ্জ কেন্দ্রে বিজেপি জয়ী হওয়ার তাৎপর্যপূর্ণ দাবিও করেছেন তিনি। লোকসভা ভোটের ময়দানে AIUDF এর অস্তিত্ব যে এবার বিপন্ন হতে চলেছে সেই ইঙ্গিত পাওয়া গেছে আগেই। ভোট বিশ্লেষকদের দাবি, ধুবড়িতে খুদ আজমলের অবস্থাও শোচনীয়, করিমগঞ্জ তো বটেই, নগাঁও কেন্দ্রেও জয়ের সম্ভাবনা নেই AIUDF এর। কিন্তু ভোট গণনার ঠিক আগে বদরুদ্দিন আজমল সাংবাদিকদের দাবি করেন ধুবড়িতে তিনি জয়ী হবেন। তিনি সাংবাদিকদের বলেন, ধুবড়িতে আগে প্রায় 5 লক্ষ ভোটে জয়ী হয়েছি আমি, এবার সেটা হবে না। লড়াই অনেক কঠিন হয়েছে, তারপরও জয়ী হব আমি। কংগ্রেস অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, কিন্তু আমারই জয় হবে। একদম বুথ পর্যায় থেকে হিসেব করে দেখেছি, জিতব আমি। কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ওদের কোনো এজেন্ডা ছিল না, আসামের রাজনীতি থেকে আজমলকে বিদায় করাই ছিল একমাত্র এজেন্ডা। ভূপেন বোরা, গৌরব গগৈ, রকিবুল সকলেই এক কথা বলেছেন, বিদায় দাও আজমলকে, কিন্তু শকুনের সাপে গরু কখনো মরে না। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে তাৎপর্যপূর্ণ দাবি করেছেন আজমল। তার দাবি, ওই আসনে জয়ী হবে বিজেপি। আজমল বলেন, করিমগঞ্জে জয় নিয়ে কংগ্রেস শুনেছি আশাবাদী, জয়ী হলে খুশি হব, কিন্তু 2 মুসলমান প্রার্থীর লড়াই হয়েছে করিমগঞ্জে, মাঝখানে আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। ধুবড়ি, করিমগঞ্জ ছাড়া নগাঁও কেন্দ্রেও প্রার্থী দিয়েছে আজমলের দল। নগাঁও আসনে জয়ের সম্ভাবনা নিয়ে আজমল বলেন, নগাঁওয়ে কঠিন লড়াই হয়েছে কংগ্রেস UDF এর মধ্যে, কংগ্রেস জয়ী হবে না হলে আমরা জয়ী হব, তবে আমরা নগাঁওয়ে জয় নিয়ে আশাবাদী। ধুবড়িতে নিজের জয়ের দাবি করলেও আজমলের বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট। 3টি আসনে প্রার্থী দিয়েও AIUDF এবার 1টি আসনেও জয়ী হবে কিনা সংশয় রয়েছে। করিমগঞ্জ হাতছাড়া হওয়ার কথা মেনে নিয়েছেন আজমল নিজেই, নগাঁওয়ে জয় নিয়ে নিশ্চিত নন।
একমাত্র ধুবড়িতে জয় নিশ্চিত দাবি করেছেন তিনি। কিন্তু বুট বিশেষজ্ঞদের দাবি, ধুবড়ির ধর্মীয় সংখ্যালঘুরাও এবার মুখ ফিরিয়ে নিয়েছেন, ফলে আগমনের জয় পুরোপুরি নিশ্চিত নয়। অবশ্য আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপর জানা যাবে ধুবড়িতে শেষ হাসি কে হেসেছেন। অপরদিকে লোকসভা ভোটে সম্ভাব্য জয়ী প্রার্থীরা স্থানে স্থানে বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাতে বাদ সেধেছে নির্বাচন কমিশন। ভোট গণনার পর জয়ী প্রার্থীদের বিজয় মিছিলে শুক্রবার বিধিনিষেধ জারি করা হয়েছে নির্বাচন কমিশনের স্পষ্ট ফরমান। বিজয় মিছিল বের করে অহেতুক আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা না হয়, তাই পুলিশ ও জেলা প্রশাসনকে এ ব্যাপারে সতর্ক হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী 4 জুন ভোট গণনার প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ করে নিয়েছে নির্বাচন কমিশন। ভোট গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা থেকে শুরু করে গণনা কর্মীদের প্রশিক্ষণ, ইন্টারনেট সংযোগ সবই প্রস্তুত। বন্যা ভূমিস্খলনে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে গোটা রাজ্য। এরই মধ্যে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে, এর জন্য পুরো প্রস্তুতি নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এক সাংবাদিক বৈঠকে ভোট গণনাকে ঘিরে কমিশনের প্রস্তুতি বিশদে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার অনুরাগ গোয়েল। তিনি জানিয়েছেন 4 জুন রাজ্যের 14টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে 52টি কেন্দ্রে। সেই 52টি ভোট গণনা কেন্দ্রে থাকবে 152টি হল। ভোট গণনা করা হবে 1941 টেবিলে। ভোট গণনার জন্য নিয়োগ করা হয়েছে 5823 জন গণনা কর্মীও। ভোট গণনা কেন্দ্রের চারদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। এর জন্য রাজ্যের পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব সহ প্রত্যেক জেলার পুলিশ সুপারদের সঙ্গে বসে ইতিমধ্যে রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। তাছাড়া ভোট গণনা কেন্দ্রে অকর্তৃত্বশীলভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ভোট গণনা প্রক্রিয়াকে পুরোপুরি স্বচ্ছ রাখতে প্রতিটি গণনা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে অবজারভার। 52টি গণনা কেন্দ্রের জন্য 64 জন অবজারভার নিয়োগ করা হয়েছে। কোনো গণনা কেন্দ্রে একজন করে অবজারভার থাকবেন, কোথাও আবার 2 জন করে। গণনা কর্মীরাও জানতে পারবেন না কোন বিধানসভা কেন্দ্রের কোন টেবিলে তাদের ভোট গণনার দায়িত্বে নিযুক্ত করা হবে। মুখ্য নির্বাচন অফিসার জানিয়েছেন আগামী 3 জুন অবজারভারের উপস্থিতিতে গণনা কর্মীদের বিধানসভা কেন্দ্র ভিত্তিক বিতরণ করা হবে। তারপর 4 জুন সকালে র্যান্ডম পদ্ধতিতে তাদের গণনা টেবিল নির্ধারণ করা হবে, ফলে ভোট গণনার দিন সকালের আগে কেউ জানতে পারবেন না কোথায় কোন টেবিলে গণনার দায়িত্ব পড়েছে। ভোট গণনার পদ্ধতি বর্ণনা করে মুখ্য নির্বাচন অফিসার জানান, প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে। 2 ধরনের পোস্টাল ব্যালট মিলে বৃহস্পতিবার অবধি বিভিন্ন লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে জমা পড়েছে মোট 128,299 পোস্টাল ব্যালট। আগামী 4 জুন সকাল 8টা অবধি যত পোস্টাল ব্যালট জমা পড়বে সেটা আগে গণনা করা হবে, তারপর শুরু হবে ইভিএমের ভোট গণনা। উল্লেখ্য, 85 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি, ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মী, সুরক্ষা বাহিনীর জওয়ান, সাংবাদিক, জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনার জন্য রয়েছে বেশ কিছু পদ্ধতি। কোথাও কোনো ভোটিং মেশিনে গরমিল ধরা পড়লেই সেটা গণনা না রেখেই রেখে দেওয়া হবে। মুখ্য নির্বাচন অফিসার জানান, কোনো ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিটে প্রাপ্ত ভোট এবং 17C ফর্মে উল্লিখিত ভোটের সংখ্যা না মিললে সেই ভোটিং মেশিন গণনা না করে আলাদা রেখে দেওয়া হবে। প্রিসাইডিং অফিসারদের পদ্ধতিগত ভুলের জন্য এটা হতে পারে। অনেক সময় ভোট গ্রহণ শুরুর আগে মগ পড়ে প্রত্যেক প্রার্থীকে দেওয়া ভোট ভোটিং মেশিন থেকে ডিলিট নাও করা হতে পারে। সেই পরিস্থিতিতে ভিভিপ্যাট গণনা করে দেখতে হবে কোন প্রার্থী কত ভোট পেয়েছে। তাছাড়া মক পুলের সময় প্রত্যেক প্রার্থীকে দেওয়া ভোটের ভিভিপ্যাটও সরানো না হতে পারে। তেমন পরিস্থিতিতে যে প্রার্থীকে যত ভোট দেওয়া হয়েছে ততটি ভিভিপ্যাট সরিয়ে রেখে বাকি ভিভিপ্যাট গণনা করে দেখা হবে কোন প্রার্থী কত ভোট পেয়েছে। মুখ্য নির্বাচন অফিসার জানান, সবচেয়ে কম মাত্র 10 রাউন্ডে শেষ হবে আমরি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। তবে সবচেয়ে বেশি রাউন্ড ভোট গণনা হবে জলেশ্বর এবং পূর্ব গোয়ালপাড়া বিধানসভা কেন্দ্র, সেখানে 28 রাউন্ড গণনা হবে। রেমালের তাণ্ডবে রাজ্যের স্থানে স্থানে বিদ্যুৎ ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়েছে, তাই প্রতিটি গণনা কেন্দ্রে যাতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ থাকে সেটা নিশ্চিত করতে বলা হয়েছে বিদ্যুৎ বিভাগকে। তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হাফলঙ্গে ইন্টারনেটের সমস্যা রয়েছে, এতে ভোট গণনায় প্রাপ্ত ডাটা এন্ট্রিতে সমস্যা হবে, তাই সেই কাজ করা হবে ডিফু থেকে। তবে ভোট গণনায় প্রাপ্ত ডাটা নির্বাচন কমিশনের কাছে পাঠাতে সিকিউর নেটওয়ার্ক এবং ডাটা কানেকশনের ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন মুখ্য নির্বাচন অফিসার। অপরদিকে শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের বেশ কিছু গুদাম গড়ে জল, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্লাবিত ফাটক বাজার জানিগঞ্জ ওয়াটার ওয়ার্কস রোড সুটকি পট্টি।
প্রায় দুদিন হতে চলল শিলচর শহরকে বন্যার আতঙ্কে গ্রাস করেছে। বরুণ দেবের কৃপায় ইতিমধ্যে আতঙ্ক অনেকটা স্লান হলেও সম্পূর্ণ কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। যদিও ইতিমধ্যে তার প্রভাব পড়েছে এ অঞ্চলের অন্যতম মার্কেট ফাটক বাজারে। শিলচর শহরের খাদ্যদ্রব্যের অন্যতম যোগানদাতা ওই বাজার এলাকাকে অনেকটাই কাবু করেছে বন্যার জলে। আর এর নেপথ্যের কারণ হচ্ছে শুটকিপট্টি এলাকার স্লুইস গেট দিয়ে বরাকের জল প্রবেশ করা। ইতিমধ্যে জানিগঞ্জের একটা বৃহৎ অংশ থেকে শুরু করে কালীবাড়ি চর, শুটকিপট্টি, ওয়াটার ওয়ার্কস রোড, থানা এলাকায় বন্যার জল প্রবেশ করেছে। সঙ্গে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে রেল এবং সড়ক পথে শুধু শহর শিলচর নয়, গোটা উপত্যকার বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তার প্রভাব দেখা গিয়েছে শিলচরের ঐতিহ্যবাহী ফাটক বাজার এলাকায়। অধিকাংশ দোকানপাট বন্ধ, আর যেগুলো খোলা রয়েছে সেখানেও গ্রাহক নেই বললেই চলে। কালীবাড়ি চর এলাকায় সাধারণ মানুষের দুর্গতির চিত্র সচক্ষে প্রত্যক্ষ করেছেন প্রতিবেদক। পাশাপাশি ওয়াটার ওয়ার্কস রোড, শুটকিপট্টি এলাকার ব্যবসায়ীদের দুর্গতির প্রতিচ্ছবিও প্রতিবেদকের চোখ এড়ায়নি। শুক্রবার দুপুরে ওয়াটার ওয়ার্কস রোডে গিয়ে দেখা গেল বানবাসীদের দুর্গতির করুণ চিত্র। বন্যার জল মানুষের কোমরের উপর দিয়ে বইছে। একই অবস্থা শুটকিপট্টি এলাকারও। বাজারের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার ভোজ্যপণ্যের বাজার দর ঘোষণা করতে বাধ্য হয়েছে। এর নেপথ্যে কারণ হিসেবে সম্ভবত বন্যার জলে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতিকে সামনে রেখেই প্রশাসনের এই তৎপরতা। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশেষ করে ওয়াটার ওয়ার্কস রোডে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুদামঘর রয়েছে, যেখানে রাতের অন্ধকারে বন্যার জল প্রবেশ করায় পণ্য সামগ্রীর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। আবদ্ধ গুদামের ভেতরে আচমকা বন্যার জল ঢুকে গিয়ে ব্যাপক হারে খাদ্য সামগ্রী নষ্ট করেছে। সঙ্গে এলাকায় থাকা অসংখ্য ছোটোমাপের দোকানসহ বেশ কিছু বসতবাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তথা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শ্রীরাম পাল সংবাদ মাধ্যমকে জানান, দুবছর আগে এভাবে ব্যবসায়ীদের বন্যার জল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এবারও মাত্র দু ঘন্টার ব্যবধানে জল মাত্রাতিরিক্ত হয়। চেষ্টা চালিয়ে অনেক ব্যবসায়ীর পক্ষে পণ্য সামগ্রীকে উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। এই ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথ না থাকায় অনেকেরই মাথায় হাত উঠেছে। অনুরূপভাবে কাঁচামালের ব্যবসায়ী সাধন দাস জানান, প্রায় চার দিন হলো শিলং রোড ও হাফলং রোড বন্ধ, ফলে বাইরের থেকে সবজি আসছে না। আর শিলচর অভিমুখে তাদের বেশ কিছু গাড়ি রাস্তায় আটকে পড়ে কাঁচামাল নষ্ট হচ্ছে। তাছাড়া উপত্যকার গ্রামাঞ্চল থেকেও বন্যার কারণে শাকসবজি আসছে না, বরং বানবাসীতে ওইসব অঞ্চলের শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষতি কীভাবে পূরণ করা হবে এ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। বিষয়টি সত্যি ভাবনার। একদিকে যেমন খাদ্যপণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ভাটা রয়েছে, তেমনি শাকসবজির বাজারও ফাঁকা। ব্যবসায়ীদের অনেকেই বলছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্ষেত্রে অতিসত্বর ব্যবস্থা না নিলে এ অঞ্চলের ঐতিহ্যবাহী বাজারটি স্বাভাবিক ছন্দ হারাতে পারে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।